সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। শনিবার বিকেলে একটি মৎস্যজীবী ট্রলার উল্টে যায় জম্বু দ্বীপের কাছে। সেই ট্রলারে ছিল 15 জন মৎস্যজীবী, তাদের মধ্যে 3 জন নিখোঁজ ও 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করে আনা হয়। 3 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার জন্য প্রশাসনের নির্দেশে বন্দরে ফিরে আসছিল মৎস্যজীবীদের ট্রলার। গভীর সমুদ্রে ফিশিং করে আসার সময় বকখালির জম্বু দ্বীপের কাছে এপি প্রসেনজিত নামে একটি মৎস্যজীবী ট্রলার উল্টে যায়। সেই ট্রলারের মধ্যে ছিল 15 জন মৎস্যজীবী, তাদের মধ্যে 12 জন মৎস্যজীবী বসেছিল ট্রলারের ডেকে, বাকি 3 জন ছিল কেবিনে। ট্রলার উল্টে গেলে ডেকে বসে থাকা 12 জন মৎস্যজীবী নদীতে ভাসতে থাকে। এই ঘটনার খবর পেয়ে এপি মহাদেব নামে একটি ট্রলার ওই 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসে এবং বাকি 3 জন নিখোঁজ বলে জানা গিয়েছে। বকখালি থেকে অমিত দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।